আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে করমচার আইসক্রিম স্বাদে গন্ধে অতুলনীয় এই আইসক্রিমটা যে একবার খাবে প্রতি বছরই কিন্তু এই করমচা সিজনে সে একবার হলো বানিয়ে খাবেই আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি এই করমচার আইসক্রিম এখানে আমি এক কাপ পরিমাণ পাকা করমচা নিয়েছি আর দেখো গাছ থেকে টাটকা পেরে নিয়েছি কষটা কিন্তু এমন সাদা সাদা হয় এই কারণে আমি কষটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব প্রথমে একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি তারপর যখন করমচাগুলো ঢালবো দেখো একদম সাথে সাথে কীভাবে আঠাগুলো বের হয়ে যাচ্ছে তো এভাবে আমি জাস্ট দুইবার পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করার ফলে কিন্তু একদম যে সাদা সাদা আঠাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে দিয়ে লবণ দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণ তারপর দিয়ে দেব এখানে চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিষ্টতা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে কম বেশি করে আর এখানে ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আর পানি দিয়েছি দুইশো এম পরিমাণ তো পানিটাও কিন্তু কম বেশি করে নিতে পারো যতগুলো আইসক্রিম তৈরি করবে তার উপরে ব্যাসেস করে তো বন্ধুরা এরপরে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ড করার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে এরপর আমি জাস্ট সেঁকে নিচ্ছি কারণ এই করমচার ফলের উপরে যে খোসাটা আছে এবং বিচিগুলো আছে সেগুলো আলাদা করে ফেলে দেবো তো ছাঁকতে ছাঁকতে দেখো অনেকগুলো কিন্তু আবর্জনা অলরেডি উপরে ভেসে উঠেছে সেগুলো ফেলে দিচ্ছি আর উপরে যে ফ্যানাটাও হয়েছে সেগুলো চামচের সাহায্যে ফেলে দিয়েছি তো ফেলে দেওয়ার পরে একটা আইসক্রিম মোল্ডে নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকার জ্বালানো ছাড়াই এভাবে কিন্তু আইসক্রিমটা তৈরি করছি আর এভাবে আইসক্রিমটা তৈরি করলে খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা এভাবে একবার তৈরি করবে দেখবে বাজারের আইসক্রিম কিন্তু আর মুখে নিতে ইচ্ছে করবে না এরপর উপরে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে তারপর একটা চাকুর সাহায্যে আমি ছিদ্র করে নিচ্ছি যেন কাঠিগুলো ঢোকাতে সুবিধা হয় এরপর কাঠিগুলো ঢুকিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য বন্ধুরা যখনই দেখবে যে পাঁচ থেকে ছয় ঘন্টা নামিয়ে নেবে এর কালারটা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে তো প্রথমে কিন্তু আমি ফ্রিজ থেকে নামানোর পর ভিতরটা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যেন মোল থেকে খুব সহজেই আইসক্রিমটা বের হয়ে যায় তো দেখো হাত দিয়ে নাড়াচাড়া করার পরে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা বের হয়ে এসেছে আর লুকিংটা দেখে কিন্তু অবাক এতটা সুন্দর কালার আর দম জেনুইন একটা কালার আর আইসক্রিমটা খেতেও দুর্দান্ত আমার বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে প্রতি বছর এই আইসক্রিমটা আমার বাচ্চাদের চাই চাই তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ